আজকে আমরা আমাদের সিইও আয়ার দেখি ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্স এখানে ত্রিপুরা কাউন্সিলের আমরা লোকসভার আগে আমাদেরকে একত্রিত করেছিল আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী আর এবং মিনিস্টার হ্যালো লোকসভার পরে আমাদের কাউন্সিল মিটিং এখন করি আমরা সিএমকে এবং তাদেরকে ফিরে গিয়েছি এই চিঠিগুলো প্রস্তুত করব সেই অনুসারে আমরা প্রথমে ডেপুটেশন ওরা তো লকডাউন আমরা জানি কোভিড-19 কিন্তু ফুলফিল না হলে বা কাজ না হলে তো আমরা বাধ্য যে ফলো করা বা আত্মহত্যা করা এই প্রস্তুতি নিয়ে আসতে আমরা আমরা অফিসিয়ালি চেক করে যাব কে আছে না আছে আমাদের আমরা সিএমপিএ ওইখানে ডকুমেন্ট চেক করবো এরপরে ল মিনিস্টার এবং সিএমপিএর কাছে আমাদের যেটা দেওয়া আছে এটা চেক করে যাবো আমার অফিসে তারপরে আজকে আমাদের বিকাল মিটিং আছে সেখানে আমরা ডিক্লেয়ার করে আমরা পদক্ষেপটা জানাই দেবো তো আমরা এখন যখন যাব আমাদের এখনও ফুলফিল হয়নি যে পুনর্বাসন থাকা খাওয়া যেমন কর দিয়েছেন এমএলএ টিএমডি হোক বা অনেক হোক সাতাশ হাজার আর্থিক হাজার আপনি কিন্তু করেন ঘরের সঙ্গে তো কী বলে রান্নাঘর কিচেন কিচেন ঘর ইলেকট্রিসিটি তারপরে ল্যাট্রিন টয়লেট ওয়াটার সাপ্লাই বা হেলথ সেন্টার সব কিছু এডুকেশন ফ্রি দেওয়ার কথা উইদু বা যারা স্বামী মারা গেছে মানে সব 100% এসে তো হয়নি শুধু এটা না আমাদের কাস্টমার এখনও রিসিভের চুক্তি আছে এরপরে আছে টিএমের চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি অনেকটাই হয়ে গেছে আমি ফেসবুকে মাধ্যমে যে কেস পোস্ট করি তো আমরা কী দরকার কংগ্রেস ত্যাগ বা আরও বলা করা থাকি যেটা আমাদের এনএলএ এমনিই বলুন 2004 এখন চলে 2020 তো এই স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ সব কিন্তু আমার গিয়া দেখবেন কিছু নাই এটা বলে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক নি স্পেশাল বলতে স্পেশাল হয়ে যাবো তো যে কোনো কাজে আমাদের টাইমে করতে হইব টাইমে শেষ করতে হইব ওইটাই আছে ভালো আর পরবর্তী সময় তো আমাদের আনন্দ জারি থাকবে কারণ ফুলফিল না হোক কিন্তু সবই জানো তো কোর্ট কেসেস পুলিশ কেসেস এই কোভিড-19 মধ্যেও নোটিশ যায় তারা যেতে হয় তাই আমরা এটা তো সবচেয়ে আমরা সবসময় 1 নম্বর আছে এই কোর্ট এবং পুলিশ কেসেস অনেকটা কমেছে অনেকটা আমরা সাহায্য পেয়েছি এরকম না এসডি স্পেশাল ব্রাঞ্চ এসআইডি বা পুলিশ সাহায্য করেছে অনেকজনের উইথড্র হয়ে গেছে কিন্তু তবুও এখনও রয়ে গেছে অনেক কিছু আছে সম্পূর্ণভাবে হয়নি অনেকজন বরফ দিয়ে দিছে স্যাংশন হলো টাকা নেয় এইখানে যাও এইখানে যাও এইসবগুলো আর ভালো লাগে না একসঙ্গে একবার মোটামুটি শেষ করলে 100-80% হলে চলে 100 তো আমরা আর দাবি করছি না ঠিক আমি তো বললাম ওই সিরিজ ডেপুটেশন ওয়েলফেয়ার ডাইরেক্টর ওয়েলফেয়ার মিনিস্টার ল মিনিস্টার এবং সিএম মাননীয় মন্ত্রী এরপরে ওই লাস্ট হইলে আমাদের ব্লক করবো ন্যাশনাল হাইওয়ে